সুপ্রিয় বন্ধুরা, মামুন মোটরস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, সেই সাথে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পূর্বে একটা ভিডিও ছেড়েছিলাম, যে ভিডিওটিতে আমি বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি, আসলে আমি ঠিক মতো বোঝাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি এখন থেকে সবাইকে বুঝিয়ে কাজটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আপনাদের সামনে যে কাজটা আমি করতে যাচ্ছি, মোটরসাইকেলের একটা কয়েল যেটার মাধ্যমে ব্যাটারি চার্জ হয় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কয়েলটার দুইটা মাথা বের হবে, একটা প্রথম মাথা আর একটা শেষের মাথা। এইভাবে আস্তে আস্তে তারটা ভেজাইতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম লেয়ারের কাজ করতেছি। প্রথম লেয়ার কাজ শেষ, এখন আমি দ্বিতীয় লেয়ারের কাজটা শুরু করব। তো এইভাবে পাঁচটা লেয়ার দিতে হবে। লেয়ার বলতে তারের গায়ের সঙ্গে তার টাইট করে সুন্দর করে ফিনিশিং দিয়ে একটার গায়ের সঙ্গে আর একটা লাগবে, এভাবে জড়ায়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়ার পরে বুঝবেন এটা লেয়ার। তো আমি দ্বিতীয় লেয়ারের কাজ করতেছি। এভাবে খুবই সাবধানতার সাথে কাজগুলো করবেন, যেন একটার উপরে আর একটা উঠে না যায়। যদি আর একটার উপর একটা উঠে যায় তাহলে ফিনিশিং দিকে একটু কষ্ট হবে। এইভাবে দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কাজটা কিভাবে করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কাজটা আমরা যতটা কঠিন মনে করি আসলে এতটা কঠিন না, একেবারে সহজ কাজ, কিন্তু আমরা কঠিন করে ফেলি, যার কারণে প্রত্যেকটা কাজই আমাদের কাছে মনে হয় কঠিন। কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন প্রত্যেকটা কাজই অতি সহজ, আর এই কাজটা কঠিন মনে হয় বুঝতে না পারলে। যদি ঠিকমতো বুঝে কাজটা করতে পারেন তাহলে খুব সহজ মনে হবে আর কি। তো যাই হোক, এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কাজটা খুবই সহজ, এবং এটা 100% ব্যাটারি চার্জ করবে ইনশাল্লাহ। হ্যাঁ, দ্বিতীয় লেয়ারের কাজ শেষ করলাম, এখন তৃতীয় লেয়ার। তো যাই হোক, এইভাবে পাঁচটা লেয়ার করতে হবে। দেখতে পাচ্ছেন তৃতীয় লেয়ারের কাজ শুরু করছি। তো আমি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখাতে যাই তাহলে হয়তোবা অনেক সময় লাগবে, 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে আমি ভিডিওটা একটু ছোট্ট করার জন্য চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে, বুঝতে সহজ হবে, কাজটাও সহজ হয়ে যাবে আর কি। দেখেন, দুইটা কয়েল এভাবে করে নেওয়ার পরে দুই পাশে দুইটা ফিটিং দিয়ে প্রথম কয়েলের দুই মাথা, দ্বিতীয় কয়েলের দুই মাথা। এটা আপনার প্রথম কয়েলের শেষের মাথা এবং দ্বিতীয় কয়েলের শেষের মাথা, এই দুইটাকে সুন্দর করে ইনসুলেশন উঠানোর পরে এটা দুইটা একসাথে জয়েন্ট করে দিবেন। এবার সাবধানে জয়েন্টটা দিতে হবে যাতে করে বডির সাথে না লেগে যায়। এরপরে একটা টিউব ঢোকাই নিয়ে তারটা পেঁচাই দিয়ে একটা সোল্ডারিং করে নেবেন। ফাইনালি সোল্ডারিং করার পরে টিউবের মাথাটা আটকাই দিবেন যাতে করে বডির সাথে কানেকশনটা না হয়ে যায়। আর যদি বডি হয়ে যায় তাহলে হয়তো আপনার কয়েলটা কাজ তো কষ্ট হবে কিন্তু কাজটা হবে না। দেখতে পাচ্ছেন আমি দুইটা কয়েল
ফাইনালি এটা চেক দেওয়ার পরে লাগাই দিচ্ছি। আশা করি আপনি কাজটা যদি দেখে আমার মতো ফাইনালি এরকম করতে পারেন, ইনশাল্লাহ 100% কাজ হবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কাজ আপনি ভুল না করে থাকেন আর কি। এই কয়েলের কাজটা ছিল এরকম যে ব্যাটারি ফুল চার্জ উঠাইতে পারতো না, একটা নতুন কয়েল চায়না কয়েল যেটা সম্পূর্ণ ব্যাটারি চার্জ হইতো না। আমি এটা গ্যারান্টি দিয়ে কাজটা করে দিলাম, 100% এটা কাজ হবেই হবে। তো যাই দেখতে পাচ্ছেন আপনারা যে বাইরের যে কয়েলটা, সেই কয়েলের মাথাটা প্রথম কয়েলে নিচ দিয়ে নিয়ে এক নম্বর টিপ যেটা আমরা বলি ওইটা ঢোকাই নিব, যাতে একটা সঙ্গে আর একটা বডিতে কানেকশন না হয়ে যায়। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে করে আমাদের কোনো প্রবলেম না আসে। আর এই ফাঁকে বলে রাখি, মামুন মোটরসে আপনি সেকেন্ড হ্যান্ড যে কোনো মোটর পাবেন, অতি অল্প টাকায় মোটরগুলা, এক বছরের কয়েল গ্যারান্টি থাকে, আর 100% তামার তার দিয়ে কয়েলগুলো বাঁধানো হয়। তো আশা করি আপনারা যদি কারো মোটর প্রয়োজন হয়, এক হর্সের মোটর যেটাকে আমরা জেট পাম্প বলি, টিউবওয়েলের সঙ্গে লাগানোর জন্য, তো এই মোটরটা যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দিয়ে থাকি আমরা সব সময়। দেখেন ইনসুলেশনগুলো কিভাবে উঠাইতে হয়, অতি সাবধানের সাথে উঠাইবেন যাতে করে ইনসুলেশন না থাকে, ইনসুলেশন থাকলে সেক্ষেত্রে কানেক্ট একটু সমস্যা হইতে পারে, যার কারণে খুবই সাবধানতার সাথে ইনসুলেশন উঠাইতে হবে। এবার উঠানোর পরে মেইন যে দুইটা তার, হলুদ দুইটা তার দেখতে পাচ্ছেন, এই দুইটা তারের সঙ্গে সংযুক্ত করতে হবে, এবং এক নম্বর টিপের উপরে তিন নম্বর টিপটা দিবেন, যাতে করে জয়েন্ট দিতে গেলে একটু মোটা হয়ে যায়, যাতে করে সমস্যা না পড়তে হয়। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন, আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর বিশেষ করে হোন্ডার স্টার্টার কয়েল যেটা বলি, সেটাও গ্যারান্টি দিয়ে কাজ করি আমরা, শুধু হোন্ডার কয়েলই নয়, প্রত্যেকটা কয়েলই আমরা অতি যত্ন সহকারে কাজ করার চেষ্টা করি, যাতে কাস্টমার বা ভোক্তা ওনাদের সুবিধার্থে আমরা সবসময় 100% চেষ্টা করি যে আমরা সঠিক কাজটা করার। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা তার সংযুক্ত করার পরে মাথা দুইটা সুন্দর করে কেটে নিয়ে সোল্ডারিং করে দিচ্ছি, এটাই ফাইনালি সোল্ডারিং। ফাইনাল সোল্ডারিং হওয়ার পরে ইনশাল্লাহ আমি বলতে পারি যে এটার কাজ 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন সোল্ডারিং করার পরে মাথাগুলো একটু কেটে দিবেন, যাতে করে যদি আপনার রাংটা একটু ঝুলে পড়ে তাহলে সেখান থেকে আপনার বডিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে
কাঁচি দিয়ে বা কাটিং প্লাস দিয়ে সুন্দর করে মাথাটা কেটে দিবেন যাতে সমান হয়ে যায়। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন যে আমি মাথাটা সুন্দর মতো কাটার পরে টিউবগুলো ঢোকাই দিচ্ছি। ঢোকাই দিয়ে সামনে তারটা টান দিয়ে একটু সমান করে নিলাম। তারপরে আটকানোর জন্য যে লকটা দেওয়া আছে ওটা আমি এখন আটকাই দিলে পরে কাজটা পরিসমাপ্তি হয়ে গেল আর কি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আশা করি সবাই বুঝতে পারবেন। আর অবশ্যই যারা নতুন আমার ভিডিও দেখে যারা একটু উপকৃত হবেন, অন্যদেরকে বলবেন যেন সাবস্ক্রাইব করে। আর এর থেকে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আবার দেখা হবে সেই প্রত্যাশায়। আমি আজকের মতো এই ভিডিওর কাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।